প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত সিরাজ আহমেদ ও আব্দুর রশিদের স্মরণ সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া শহর কমিটির সাবেক সদস্য, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত সিরাজ আহমেদ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির প্রয়াত সভাপতি ও সংগ্রামী শ্রমিক নেতা প্রয়াত আব্দুর রশিদ এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে 17 জুলাই বুধবার সকাল 11টায় কুষ্টিয়া ল কলেজ চত্বরে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিল খুলতে হবে, মহার্ঘ ভাতা ও রেশন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কুষ্টিয়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রমজান বিশ্বাসের সভাপতিত্বে এবং পলান বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তব্য রাখেন প্রয়াত সিরাজ আহমেদের কন্যা তাসলিমা শিল্পী এবং আব্দুর রশিদের সন্তান আমিনুর রশিদ শাওন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সাহসী সৈনিক রশিদ চৌধুরী ও সিরাজ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তাদের নিজ নিজ দাবি তুলে ধরেন।